সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আফতাবনগর এস ব্লকে। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গাভী মুক্তচারণ পদ্ধতিতে পালন করা হয়। এখানে একদম খোলা আকাশের নিচে এ পালন করা হচ্ছে। এখানে তেমন কোনো শেড বানানো হয়নি। এই খামারটির যিনি দায়িত্বে রয়েছেন এক আপু, তো আপুর সাথে আমরা কথা বলবো, কথা বলে জেনে নিব যে কীভাবে পালন করছেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু আপনি? তো আপনার খামারে কটি গাভী রয়েছে? এই যে এখানে তো দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো, কি কি? সাতটি, সাতটা গাভী রয়েছে। বকনা রয়েছে কয়টা? বকনা ওই সাতটা, বাছুর আছে ছয় আটটা। আচ্ছা আচ্ছা, তো সব মিলে কতগুলো গরু রয়েছে আপনার এখানে? ১৮টার মতো আছে। ১৮টা? তো আপনাদের এই খামার থেকে গাভী বা গাভীর বাচ্চা কখনো বিক্রি করা হয় কি না? কুরবানি সম বেশি, কুরবানি ছাড়া এছাড়া বিক্রি করা হয় না? এছাড়া গাই বা নাই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের যে গাভীর যে দুধ, এটা সাধারণত কি করে থাকেন? আমরা এটা বিক্রি করে লাই সকালে, মানুষ নিয়ে যায়। আচ্ছা, এটা কত করে লিটার বিক্রি করে থাকেন? ১০০ টাকা লিটার। তো আপনারা এখন কত লিটার দুধ পাচ্ছেন? আমার এখন ৬০টা গাভী বিয়াইছে, তো ১০ লিটার ১২ লিটার। তার মানে আপনাদের সবই এখানে দেশি জাতের গাভী রয়েছে। আমরা একটু ওদিকটা যেতে চাই আপু, আপনি একটু যাবেন সাথে প্লিজ? আমরা এই দিকটাতে দেখতে চাই যে কি কি জাতের এখানে গাভী রয়েছে, কোনটা কত দুধ দিচ্ছে। তো এখানে তো দেখতে পাচ্ছি তিনটা এখানে বেঁধে রেখেছেন, ওদিকে শেডের মধ্যেও রয়েছে। তো এগুলোকে সাধারণত আপনারা কি ধরনের খাবার দিচ্ছেন, কি কি খাবার খাওয়াচ্ছেন? আমরা এই যে আমরা সাইড়া দেই ঘাস খাইয়ে, পরে আবার খের দা ভুসি দেয়া বাদ দিয়ে মিলাইয়া খাওয়াই থাকেন। তার মানে এই যে বিশাল ফাঁকা জায়গা রয়েছে এদিকটাতে, এই দিকটাতে আপনারা ছেড়ে রাখেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মুক্তচারণ পদ্ধতিতেই গাভী পালন করছেন আপনারা, তেমন দানাদার খাবার খাওয়াচ্ছেন না? না, আমরা আর কিছু খাওয়াই না, খালি ভুসি, গমের ভুসি। আচ্ছা আচ্ছা, আর ভুট্টার ভুসি, এগুলোই খাইয়ে থাকেন? খুদের ভাত, হ্যাঁ, এগুলো খাইয়ে থাকেন। তো মোটামুটি এইরকম একটি খামার করে আপনারা বেশ লাভবান। আচ্ছা, আপনাদের কি আয়ের আর অন্য কোনো উৎস রয়েছে কি না? এটা দিয়েই আপনাদের সব কিছু চলে? তো আপনার মোটামুটি ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে এখন? আমরা ওখানে আছি ৩ জন ৪ জন ৪ জন। আচ্ছা আচ্ছা, এক মেয়ে এক ছেলে, আমরা দুজন। আচ্ছা, খামার করেই আপনাদের সব কিছু চলছে? ছেলে কি করছেন এখন? ছেলে এক দোকানে চাকরি করে। আচ্ছা, আর আপনাদের মূল আয়ের উৎস হলো এই খামারটি? তো এই খামারটি যখন আপনারা শুরু করলেন, কতদিন পূর্বে কটি গাভী নিয়ে বা কিভাবে শুরু করলেন? গাভী কিনে পরে হেডিতে গাভী বানাইছি। একটা গাভী দিয়ে আপনারা শুরু করেছেন? তো এখন মোটামুটি সব মিলে কতগুলো রয়েছে বললেন? মানে ১৮টার মতন। ১৮টার মতো রয়েছে। তো এই যে আপনাদের যে গাভী বা গাভীর বাচ্চা, এগুলোর যে ভ্যাকসিনের বিষয়টি রয়েছে, টিকা প্রতিষেধক দেই না এগুলো? একবার দেই ওই যে জরাইল লাগে আর কি, জরে, তার মানে যে খুরা রোগ যেটা, বছরে একবার এই খুরা রোগের ভ্যাকসিন আপনারা দিয়ে থাকেন? আর কৃমিনাশক আপনারা খাওয়ান কি না? কৃমিনাশক তাই না, মাঝে মাঝে খাওয়াই, এবছর ৩ মাস পরে পরে কৃমিনাশক দিতে হয়, ৩ মাস পরে পরে। এছাড়া আর অন্য কোনো আর কিছু ওষুধ লাগে না? আর কোনো মেডিসিন বা কিছু দিচ্ছেন না আপনারা? ভাই আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, আপুর সাথে তো অনেক কথাই হলো খামার সম্পর্কে। তো যেটি হলো যে আপনার খামারটি যখন শুরু করলেন, তখন আসলে কোন দিক চিন্তা করলে করে আসলে খামারটি গড়ে তোলা হলো? কোন দিক মানে আমাদের সংসারে চিন্তা ভাবনা করি আর কি, করা হয়েছে একটা দুইটা এরকম করে আস্তে আস্তে বাড়ছে আর কি। তো মোটামুটি এটি লাভজনক? হ্যাঁ, লাভজনক, ভালোই লাভজনক, ভালোই লাভজনক। আপনি এই খামারের পাশাপাশি আর অন্য কোনো কিছু করছেন কি না? অন্য কোনো আছে কিছু, আমাদের কিছু জায়গা সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, ভাড়া টোড়া পাওয়া যায় এই আর কি। আচ্ছা, মূল মূল আপনাদের আয়ের উৎস হলো এই খামার? মূল আয়ের উৎস হইল হইলো আর কি গাভী খামারটি। তো এই যে গাভীটি দেখছি, এটা তো বেশ সুন্দর, দেশি মনে হচ্ছে। আমাদের হলো সব সব দেশি আর কি, সব দেশি। আপনাদের এখানে কোনো ক্রস বা ফ্রিজিয়ান এরকম না? ওগুলো কোনো বীজ নেই আর কি। আচ্ছা, এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এটা দেয় আপনার ৩ লিটার ৩.৫ লিটারের মতো দেয় আর কি। ৩.৫ লিটারের মতো দুধ দিচ্ছে? ৪ লিটারও দেয় মাঝে মাঝে, ৪ লিটারও দেয়। এটা কয়দিন হলো আপনার বাচ্চা দিয়েছে? এই লইয়া ২ মাসের মতো চলে আর কি, রানিং লইয়া আর কি। রানিং নিয়ে ২ মাসের মতো চলছে? জি। তো আপনাদের এই গাভীর যে বাচ্চাগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত আপনারা কী করেন? এগুলি তো সাধারণত কিছু কিছু বিক্রি করি,
আবার মনে করতে বড় করে পানি ফাইরা ফেলে বিক্রি করে আবার গা বিকিনি। আচ্ছা, কয় মাসের বাচ্চা আপনারা বিক্রি করে থাকেন? বেশিরভাগ মনে করেন যে 7-8 মাসের বা 1 বছরের, আর যেগুলি বড় করে বিক্রি করে গেলে 2-3 বছরের। আচ্ছা, 7-8 মাসের একটি বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা কত দামে সাধারণত বিক্রি করে থাকেন আপনারা? এগুলি 7-8 বছর মনে করেন 50-55 এরকম করে বিক্রি করা যায়, 50-55 হাজার টাকা এরকম বিক্রি করে থাকেন। তো এই যে একটি গাভীর পিছনে, যেহেতু আপনারা দেশি গাভী পালন করছেন, সেহেতু তো তেমন দুধের ইয়া নেই, আপনার পাওয়ার বেশি দুধ পাওয়ার কোনো উপায় নেই, কম দুধ পেতে সীমিত। হ্যাঁ, কম দুধ দিচ্ছে গাভীগুলো, দেশি গাভী যেহেতু, সেক্ষেত্রে আপনাদের, আপনি তো বললেন লাভ হচ্ছে, তো যেহেতু আপনারা দেশি গাভী পালন করছেন তো কম দুধ দিচ্ছে এগুলো, তো এভাবে আসলে লাভবান হওয়ার উপায় কি রয়েছে? আপনারা কিভাবে লাভবান হচ্ছেন? উপায় মনে করেন যে আমরা বাইরের খাবার খাওয়াই সারা দিন, আর বিকালবেলা খালি খাওয়াই কিনা খাবার। বাইরের খাবার বলতে এই যে আপনাদের বাম সাইডটিতে যে মুক্ত খোলা জায়গা রয়েছে, এখানে এই গাভীগুলোকে একদম মুক্ত চারণ পদ্ধতিতে ছেড়ে রাখেন, মুক্তভাবে ছেড়ে রাখেন, ওরা এখান থেকে খেয়ে আসে ওদের মতো। আর এমনিতে বাড়িতে বা খামারে চলে আসলে তখন কম পরিমাণে খাবার দিয়ে থাকেন, তখন আর কি সীমিত পরিমাণ খাবার লাগে, তখন ওই আমরা খের আসে, খের কিনা কিনা রাখি, কাটতে খের দিয়ে, কাটতে বুসি দিয়ে আর কি, কুড়া দিয়ে, লবণ দিয়ে খাইয়ে থাকে, খাওয়াই দিয়ে আর কি। তো যেটা হলো যে আপনি তো বেশ কিছুদিন হলো গাভী পালন করছেন, ভালো মানের গাভী বা গাভীর বাচ্চা চেনার কোনো উপায় রয়েছে কি না? না, সেটা তো মনে করেন যে ভালো মানের গাভী, ভালো মানের বাচ্চা, এটা হইলো মনে করেন যে যারা ওই ফার্ম দেয় হেরা বলতে পারে, আমরা তো আর বলতে পারি না কিছু। আপনারা ওইভাবে চিনতে পারেন না? তো গাভীর যে ভ্যাকসিনের যে ব্যাপারটি রয়েছে, বিভিন্ন রকম খুরা রোগ হয়ে থাকে, অ্যানথ্রাক্স হয়ে থাকে, এগুলোর আসলে ভ্যাকসিন ট্যাকসিন আপনারা দেন কি না? এগুলি দেওয়া লাগে, কোনো রকম কোনো ভ্যাকসিন দিচ্ছেন না আপনারা? কিছুই দেওয়া লাগে না, কিছুই লাগে না, কিছুই দিতে হয় না? বেশ, এরা সুস্থ আছে, সুন্দর আছে, দুধও দিয়ে যাচ্ছে নিয়মিত, সব ভালো ভালো দিয়ে যাচ্ছে। তো যেটি হলো যে আপনাদের থেকে যদি দুধ বা গাভী ক্রয় করতে চায় কেউ, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কি কোনো মাধ্যম রয়েছে কি না? আছে, যোগাযোগ আছে, মাধ্যম আছে, যে যদি কেউ কিনা একটা দুইটা করে এরকম করে ফাইললে, মনে করেন যে দেখা যায় আমার 4 কেজি একটা দুধ দেয়, তখন একজন একটা বাচ্চা ছেলে যায় বা একটা বাচ্চা দেন আমাদের বিক্রি করে, তখন মাঝে মাঝে ঠেকা পড়লে বিক্রি করে, তখন ওনাই নিয়ে আবার এরকম করে বাড়ে আর কি। আচ্ছা, তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? এই ভিডিওটি তো অনেক মানুষ দেখছে এখন, আপনার ফোন নাম্বার বা কিছু থাকলে যদি বলে দিতেন। এইটা ফোন নাম্বার আছে, দেওয়া যাবে, অসুবিধা নেই। তো আপনার ফোন নাম্বারটি কষ্ট করে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। এইটা তো আমার ফোন নাম্বার নাই, ওই যে আমার আফার আছে, হ্যাঁ সব কিছু। আচ্ছা আচ্ছা, ওনার ফোন নাম্বারটি যদি একটু বলে দিতেন। আমার মুহূর্তে নেই আর কি। আচ্ছা, তাহলে ওনার সাথে আমরা আরেকটু কথা বলবো, জানবো যে উনি আসলে এই খামারের যে বাচ্চা বা সব উনি। আচ্ছা, ওই আপন করে থাকেন, আপু বোধহয় দুধ নিচ্ছেন নাকি এখন গাভী? আমরা একটু খামারে যেতে চাই, খামারটি একটু দেখতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলোকে এখানে রাখা হয়েছে গাভী। এই যে ভিউয়ার্স, আপনারা দেখুন এদিকটাতে, দেখে মনে হচ্ছে অনেকটা জার্সির মতো একটি গাভী রয়েছে, কিন্তু এটা দেশি বোধ হয়। তো আমরা কথা বলে জানবো এই যে আপু এখান থেকে গাভীর দুধ নিচ্ছে, সেই বিষয়টিও আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখুন ভিউয়ার্স, নারী উদ্যোক্তা গড়ে তুলেছেন একটি সুন্দর খামার। এটা দুধ নেওয়া হয়ে গেছে না? তো আপুই নিজেই তো সব কিছু করে থাকেন, গাভীর খাবার, গাভীর পরিচর্যা, ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু আপনি করে থাকেন? আমরা তো দেখলাম আপনি দুধ নিলেন। তো দুধ, এই যে গাভীর যে দুধ নেওয়ার বিষয়টি, এটা তো বেশ কঠিন ব্যাপার, আমরা যেটা জানি সবাই করতে পারে না, সবাই নিতে পারে না দুধ। তো এটা কি স্পেশালি শেখার কোনো বিষয় রয়েছে? মানে দেখতে হয়, বুঝতে হয় বিষয়গুলো, তাই তো? এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাভীগুলোকে এখন এই শেডের নিচ থেকে মুক্ত আকাশের নিচে আনা হচ্ছে। এগুলোকে ছেড়ে দিবেন কখন? মানে দুধ নেওয়া হলে এগুলোকে ছেড়ে দিবেন, তাই তো? এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাভীটিরও বোধ হয় এখন দুধ নেওয়া হবে। এটার দুধ নেবেন নাকি এখন? আচ্ছা, ওই দিকটাতে নিয়ে যাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে দুধ নেওয়ার জন্য আসলে এই দিকটা থেকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন ভিউয়ার্স,
এটা সাধারণত কত লিটার দুধ দিয়ে থাকে প্রতিদিন? 3 লিটার দুধ দেয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাভীটি 3 লিটার দুধ দেয়। সকালবেলা এটা একবার দুধ নিয়েছেন? দিনে আপনারা কয়বার দুধ নেন আপু? দিনে একবার হই নাই, আজকে ওই দুধের চাহিদা বেশি দেখে দুইবার খাইতেছি। এতে কি গাভীর কোনো ক্ষতি বা কিছু হয় কিনা? খাওয়াইছি জোনে, খাওয়াইছি না। কি খাবার দিলেন এখন সকালে? সকালে উড়ায়া ওই যে ভাত ভুসি এগুলো খাইয়েছেন। আচ্ছা একটি বিষয় বলবেন যে আপনাদের এই গাভীগুলোকে গোছল কিভাবে করান, দিনে কয়বার গোছল করাতে হয়? মানে আপনি বলতে চাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে যে দেশি গরুর আসলে পরিচর্যাটা একটু কম করতে হয়, সেই বিষয়টি? কিছুই প্রয়োজন হয় না তেমন, এটা এখন দুধ দিন। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা, মানে কৃত্রিম ভাবে এগুলোকে প্রজনন করাতে হয় না, সেই বিষয়টি বলছেন? মানে যেটা হলো যে দেশি গরু পালন হলো একদম ন্যাচারাল, সেটাই তো আপু। আপনার থেকে যদি কেউ গাভী বা গাভীর বাচ্চা বা আপনার হলো যে এই দুধ অনেক একসঙ্গে ক্রয় করে নিতে চায়, তা আপনার সাথে আসলে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে আপু? ফোনে মোবাইল নাম্বার দিয়ে দিছি, 10 কেজি 15 কেজি এনে। আচ্ছা আচ্ছা ভাই, আপুর একটু ফোন নাম্বারটি যদি আমাদের এই ভিডিওটিতে দেওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো আপনার সাথে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, তো ফোন নাই তো বাসা। ও আচ্ছা আচ্ছা, ফোন লাগা বাসা আমার কাছে নাই, ফোন লই আনতে কো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে থাকে সাধারণত ফোনটি, একটু বসে নাই, তারপরে আমরা নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকাল আইছি অনে জাম মুজু করে কইগুলি কাম করে যাইতে যাইতে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভীগুলোকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে এই রকম একটি খোলা জায়গায় তারা ঘাস খাবার জন্য। এই যে বন্ধুরা যে খামারটির আমরা ভিডিও করলাম, ভিডিও দেখলেন, উনি এই গাভীগুলোকে এখন ছেড়ে দিচ্ছেন গাভীকে মুক্ত আকাশের নিচে আর কি খাবার খাওয়ার জন্য। অর্থাৎ খাদ্যের যে যোগানটি রয়েছে সেটি এখান থেকে এই গাভীগুলোর